হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই হোপ অ্যান্ড ড্রিমস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ মহাপঞ্চমী, অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। আজ যে ভিডিওটা আপলোড করছি এটা 15 তারিখের ভিডিও, আমার কুটু বাবার বার্থডে সেলিব্রেশন হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ তোমরা ভিডিওটা ওয়াচ করো, সাথে থাকো, দেখতে থাকো। তো সকাল সকালেই বেরিয়ে পড়েছি, তো ফাইনালি এসে পৌঁছে গেলাম। এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে তো কাজে লেগে পড়লাম। এই সমস্ত রান্নাগুলো দেখছো সবগুলোই এতক্ষণ বসে করেছি, তো ভিডিওটা করতে পারিনি শুট। তো একবারে সাজিয়েছে বোন, সাজানোর পরেই ভিডিও শ্যুট করলাম, কারণ রান্না করার সময় আর করতে পারিনি শ্যুট। তো একবারে সাজিয়ে টাজিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, সকাল সকাল বেরিয়ে পড়লে অনেকগুলো রান্না, তো লেট হয়ে গেছে, যার জন্য এতটা টাইম লেগেছে। তো এরকম সাজিয়ে টাজিয়ে তারপরে একবারে আমরা ভিডিওটা শ্যুট করছি। তো দেখতেই পাচ্ছ, বার্থডে সেলিব্রেশনের বার্থডে বয়কে সাজিয়ে দেওয়া হয়েছে, আশীর্বাদ করা হচ্ছে। তো রান্না তো করেছি এত কিছু, কিন্তু সে কি খাবে? কিছুই খাবে না, একটু মুখে দেবে না, পায়েস তো একদমই মুখে দিতে চাইছে না। জোর করে ওর ঠাম্মি একটুখানি জোর করে লাগিয়ে দিয়েছে, তাই কিরকম লাগছে। তো এদিকে ধান দুব্বা পর্ব শেষ হলো, সবাই ধান দুব্বা দিল, ওর ঠাম্মি, ওর দাদু, ওর মা, তারপরে ওর মিমি মানে আমি, তো সবাই মিলে ওই ধান দুব্বা দেওয়া হয়ে গেছে। খাবারগুলো যে ছিল এত সুন্দর করেছি, এত কিছু সাজিয়েছি, ওগুলো জাস্ট বৃথা আর কি, সাজানোটাই হলো মেন, আর কিছুই না। জাস্ট ভাজা দিয়ে কিছু খেয়েছে, আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া পাঠ শেষ হলে এবার রাতের রান্না হবে। রাতের দুপুরেরটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ওটাও একা একা করেছে, তো দুপুরের খাওয়া দাওয়া পাঠ শেষ। তো সন্ধ্যেই চিকেনটা বসিয়ে দিয়েছে, কারণ লেট হয়ে যাবে চিকেনটা করতে, তো চিকেন করব আর বিরিয়ানি আসবে বাইরে থেকে, কারণ বেশি লোক না, যার জন্য বিরিয়ানিটা বাইরে থেকেই আনানো হলো। তো চিকেনটা আমি রান্না করব, ব্যাস এইটুকুনি হবে, আর স্যালাড, এই মিষ্টি এগুলো আছেই। তো আর এখানে দেখো কি সুন্দর সাজানো হয়েছে, এখানে কেক কাটিংটা হবে। তো এদিকে ছেলে মেয়েগুলো ওরা খাইয়ে দিচ্ছে, তো বোন ছেলেকে খাওয়াচ্ছে আর মামামকে ওর বাবি খাইয়ে দিচ্ছে, কারণ আমি ওদিকে রান্না করছিলাম চিকেনটা, আর স্যুপটা করছিলাম আমার ভাইয়ের বউ, কারণ আমি রান্না করছি, তো ওকে বললাম একটুখানি করে আসো স্যুপটা। তো ওদিকে বাবি খাওয়াচ্ছে ওর মামামকে, আর এদিকে এখন মানে খাওয়ানোর পার্ট শেষ হয়ে গেছে, এদিকে হচ্ছে কেক কাটিংয়ের পার্ট হবে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। Thank you.
তো বার্থডে সেলিব্রেশনের মেন পার্ট শেষ হয়ে গেল। এদিকে দেখো সবাই কি করছে, সব এদিক সেদিক ছোটাছুটি করছে, আর কেক কাটিংও হয়ে গেছে, কেকটা এখন সবাইকে দেওয়া হবে। তো আমাকেও একটু দেখে নাও কেমন লাগছে। ভালো খেতে, বাহ ভালো খেতে, বলো। তো এখন মেন মানে লাস্ট সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখো সবাইকে খেতে দেওয়া শুরু করে দিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, আর আমাদের সাজগুলো কেমন হলো একটু কমেন্টে জানিও। চলো টাটা, বাই বাই।